ক্যাটালগের মধ্যে সাম্প্রতিক সময়ের জামদানি নকশাগুলি এবং বিভিন্ন প্রাকৃতিক রঙের উপকরণ থেকে তৈরি করা রং থেকে সুতো লাগিয়ে জামদানি তাঁতিদের দিয়ে বানানো হয়েছে। চারটা কলকা এবং শুরুতে দুটো, যেটাতে যথেষ্ট ডিটেল আছে আমের মতো। ভিতরের কলকা দুটো কিছুটা সিম্পল, ডিটেলিং একটু কম, এবং পার অসাধারণ। এই ধরনের পার সচরাচর দেখা যায় না। খুবই সুন্দরভাবে বিন্যাস, কম্পোজিশনটা অন্যরকম। আর জমিনে তেরছি দিয়ে ডায়াগোনাল লাইনে তেরছি করা, সাদায় সাদা, এটা একটা অসাধারণ পুরাতন উদাহরণ, যেটা আমরা এই এক্সিবিশনে দেখাতে পেরেছি। দিল্লির একজন কাশ্মীরি শাল ব্যবসায়ী, তার কালেকশন থেকে আমরা এই শাড়িটা পেয়েছি। ওনার নাম হচ্ছে আসফ আলী। সবচেয়ে সিরিয়াস বিষয় যেটা, মনোগ্রাফ কাপড়ের মধ্যে জমিদার জামদানি তাঁতিকে দিয়ে মসলিনের উপরে তাদের জমিদারের সিম্বলকে বুনে এই সিম্বলটা তৈরি করেছে, এবং সেই থান কাপড় থেকে উনি আঙ্গারাখাটা তৈরি করেছে। দেখা যাচ্ছে যে শুধু আজকে না, অতীতেও কাস্টমাইজ মানে ব্যক্তির ইচ্ছা অনুযায়ী তাঁতিরা সেই ধরনের কাপড়ও তৈরি করেছেন যেখানে জামদানি মোটিফের অবস্থান ছিল না। এটা একমাত্র কাপড় যেটা আমরা কম্পেয়ার করতে পারি, যে জামদানির সাদৃশ্য নকশা হলেই যে সেই কাপড়টা জামদানি তাঁতিদের তৈরি তা কিন্তু নয়। এটা টাঙ্গাইলের তাঁতিদের করে তৈরি, এবং এটার ইন্ডিগো ডাইতে করা, জমিন হচ্ছে সাদা। টাঙ্গাইলের তাঁতিরা জামদানি নকশাকে তখন অনুকৃতি ভাবে নিয়ে, এখনও যেমন জামদানি নকশা অনেক বয়নশিল্পীদের আগ্রহের বিষয়, অনুপ্রেরণার বিষয়, সেই সময়ও ছিল। এখানে আমরা যেটা দেখিয়েছি নারায়ণগঞ্জ জেলা, এবং সেই জেলার মধ্যে তিনটা অংশে জামদানি গ্রামগুলা অবস্থিত। এখানে আমরা বেশ কিছু টেক্সটাইল বিষয়ক বই রেখেছি। এটা জামদানির উপরে প্রথম ক্যাটালগ। এটার মধ্যে আমরা যতটুকু সম্ভব গবেষণার সংগ্রহ থেকে অনেকগুলি পার, বটি, জাল, তেরছি আমরা দিয়েছি। এবং জামদানির বয়নে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তার বুলি। এখানে কিভাবে জামদানি বয়ন হয় তার একটা প্রক্রিয়ার বিবরণ ইমেজের মাধ্যমে, ফটোগ্রাফির মাধ্যমে। জামদানি কাপড় তৈরিতে তাঁতের একটা ক্ষুদ্র অংশ, যেটার নাম হচ্ছে সানা, ইংরেজিতে বলে রিড, এবং এগুলি সবই পুরনো সানা, এবং খুব সরু চিকন ছলা দিয়ে, বাঁশ থেকে তৈরি ছলা দিয়ে এই রিডটা বানাতে হয়। মাত্র একজন কি দুজন ফ্যামিলি আছে গ্রামে যারা এখনো পর্যন্ত এটা বানাচ্ছে, আর কতদিন বানাবে কেউ আমরা জানি না। এবং এই ফ্যামিলি থেকে কেউ যদি কাজ না শেখে, এরপর আর এই শিল্পটাই হারিয়ে যাবে, বাঁশের সানা আর থাকবে না। আমরা সাধারণত জামদানি 1800 সানা, 1900 সানা, 2000 পর্যন্ত তৈরি হয়ে থাকে।
রাজমহিষী অথবা মোগলদের ঘরানার কোনো কেউ একজন মহিলা উনি মসলিনের কাপড় পরেছেন, আমরা এটাতেও তাই দেখতে পাই। এবং বিজনেস সিচুয়েশন কেমন ছিল এবং কীভাবে কাপড় বোনার যে সার্কেলটা ভ্যালু চেইন বেসিক্যালি মানে যেখানে উত্তর ভারত কলকাতা এরা জড়িত ছিল, বড় বাজারও একটা বিষয় ছিল, দোপাদের একটা ভূমিকা ছিল, গোমস্তাদের একটা ভূমিকা ছিল, রাজস্ব বিভাগের একটা ভূমিকা ছিল, দালালদের একটা মধ্যস্বত্বভোগী তাদেরও একটা ভূমিকা ছিল, বয়নশিল্পী তো ছিলই, এবং ধোপা পরিষ্কারক বস্ত্র উৎপাদনকারী সূচিকর্ম রিপোর্ট করারও ব্যাপার ছিল। আমরা তো দেখতে পাচ্ছি যে এই কাজটা জামদানি তাঁতের কাজটা কত কঠিন আছে, কিন্তু তবুও যেটা তাঁতিদের পরিবারদের মধ্যে এটা অনেক বছর 200-300 বছর থেকে চলে এসছে, এটা যদি তারা করতে থাকে তো আমার মনে হয় সামনে যেটা তাদেরকে মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে যে কীভাবে মার্কেটে টিকে থাকবে, কীভাবে এই নকশাটা একজন থেকে আরেকজন কাছে পাঠাতে পারবে। আর এটার জন্য আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যেমন সোনারগাঁওতে একটা জাদুঘর আছে সেখানে তারা উদ্যোগ নিতে পারে কীভাবে এদেরকে নকশা সম্পর্কে জানানো যায়, আর ইতিহাস জামদানির যে ইতিহাস আছে অথবা বাংলাদেশি ইতিহাস বলেন কত বছর থেকে 800 শতাব্দী থেকে বাইরে আমেরিকা পর্যন্ত এই কাপড়টা গিয়েছে সেটা যেমন আবার তারা করতে পারে।